হিসাবিলে যে না আপনার কিনা দুই বছর বয়স হয়ে গেছে উনি আপনার কিনা দুধ পান করা একেবারেই বন্ধ করে দিয়েছে পৃথিবীর জমিনে বিধান চালু করে দিয়েছে আল্লাহ কারণ আল্লাহর ওলি যারা হয় এলাকার মানুষ তুমি আর মানুষ না পাক থাকলে পাক করতে আসে আল্লাহর ওলি আলাউদ্দিন আলী আহমদ মানুষকে পাক করতে এসেছে খিয়াল করুন বাবা বলে আমার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর জমিনে আপনার কিনা থাকছেন চলেনছেন বাবা আম্মা জানের কাছে আব্বা জানের কাছে উনি লেখাপড়া শিখতেছেন দিন যায় রাত আসে এইভাবে আপনার কিনা আস্তে আস্তে আপনার কিনা যে কোন পড়াশোনা আম্মা জানের কাছে আব্বা জানের কাছে উনি প্রাথমিক লেখাপড়া শিক্ষা গ্রহণ করেছেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চার জন্য মা হলো ভিত বাপ হলো ভিত তৈরি করে দেবে মা আব্বা হল প্রথম শিক্ষক আর আমাদের ঘরের মা আমাদের ঘরের পিতা আজকে গ্রামের জালসা দিয়েছে খালা খালু এসেছে জামাই মেয়ে এসেছে নানা নানি এসেছে কত আত্মীয় স্বজন এসেছে সকালবেলা নানা বিদায় নেয় বাচ্চাটাকে কোলে করে দিয়ে মা বলে টাটা দেনা বাবা বলে না নানাক বিদায় নিচ্ছে মা কোলে করে বাচ্চাকে বলছে তোমার নানা চলে যাচ্ছে এই যুবক হে সোনা বাবা লজ্জা করো বাবা তোমার ইংরেজদের টাটাটা টা মনে উঠেছে আমার নবীর কথা কি মনে পড়ে না আফসোস লাগে আমার যার হৃদয় আমার নবীর আলো জলে আমার কথাগুলো তার মনে পড়ে সঙ্গে সঙ্গে ওই মা বলা উচিত ছিল নানা চলে যায় তোর নানি চলে যায়। তোর দুলা ভাই বিদায় নাই তোর বোন বিদায় নাই তোর মামা চলে যায় বল আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কেমন নবীওয়ালা তুমি আলো জলে না তোমার মধ্যে গো হে বাবা দুনিয়ার জমিনে যদি মা আর বাপ এরা যদি বাচ্চার ভিত মজবুত করতে পারত তালার উপরে তালা দিলে সাদ পড়ে যেত না বাবা আজ আমরা আমাদের সন্তানগুলোকে মাস্টার বানিয়েছি ডাক্তার বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি বড় বড় দুনিয়ায় সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছে ওপরে সাদ নাই হয়তো মুখে দাঁড়িয়ে নাই মেলে দাঁড়িয়ে পেশাব করা বন্ধ দেয়নি নইলে নামাজ পড়া নামাজ পড়তে যায় না নইলে কষ্ট মানে মজবুত নাই আমাদের আমার কথা এমন করে কথা বলছি হয়তো আগামীতে চিন্তা করে আমি ডাকিস নে যেন কারণ এ দাউদ আমরা করেছি আবার আমাদের বাড়ি খাইয়েছে খাবার পরও আমাদের কি বলে যাচ্ছে ওগো আমার সোনা রাগ করলে চললে না বাবা ওগো আমার সোনা এখনকার সময় পানিও কেনা আমার কথা বুঝো যেন কান ছাড়া না খুব চেষ্টা করুন বাবা তাহলে মা আর বাপ হলো ভিত মজবুত করবে বাচ্চাটার আমরা আমাদের বাচ্চাকে টাটা দেওয়া শিখিয়েছি আমাদের বাচ্চাটাকে নিয়ে আমরা সিনেমা দেখেছি আমাদের বাচ্চাটাকে নিয়ে আমরা সিরিয়াল দেখেছি ওই বাচ্চাটার ভিত যেমন মজবুত করো ওই বাচ্চাটা তমনটাই তো দুনিয়ায় শিখতেছে তুমি যদি নামাজি হতে তোমার বাচ্চা তোমার পাশে বসে তোমার আমার মেয়ে তোমার পাশে বসে বলতো মা গো তুমি নামাজ পড়ো আমিও নামাজ পড়বো দেখবেন যে মা নামাজি হয় তার মেয়েটা একটা ছোট বোরকা পরে মায়ের পাশে দাঁড়িয়ে ও সেজদা দেয় জানে আমার মা নামাজ পড়ছে আমিও পড়বো বাপ যদি নামাজ পড়ে ছোট ছেলে কিছু বোঝে না বাপের সঙ্গে বাহানা করে চাপ বাপ কোথায় যাওয়া বলে আরে আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি শুক্রবার আজ আমি যাব। দাদার সঙ্গে বাহানা করে সঙ্গে করে কারণ তার বাপ নামাজি সন্তান হয় দাদু নামাজি তার নাতি হয় নামাজি আর ঠিক কিনা এ আমি ভুল বলছি বাস্তব ঠিক না আমাদের মধ্যে আলো কয় জলে না তার দোষ আমাদের আজ বেটা বিটি জন্ম নিয়েছে কথা শুনছে না শুনে হুজুর তাবিজ করো হুজুর তাবিজ করো আর তাবিজ বলে তাবিজ ঝুলিয়ে চার পাঁচটা করে তাবিজ ঝুলিয়ে রেখে হাতে গলায় একেবার কোমরে তাবিজে তাবিজ করতেছে এত তাবিজের প্রয়োজন নাই তোমার মধ্যে যদি আলো থাকে তুমি জবানে বলবে সেটাই আল্লাহর দারে কবুল হবে অলিদি গে রাজা মোহার নামের সালাম খানি আব্দুল আলেমে হাক্কানি মুফতিয়ে দিন এই বিষয়ে কি বলেন কোরাইশ হলেই কি আলে রসুল তাহলে আলে আহলে সুন্নাতওয়াল জামাত আলে নবী আওলাদে আলী ওনাদেরকে সৈয়দ বংশ বলে জানান এটা কি সঠিক কি আলে রসুল জি না আলে রসুল নয় আলে রসুল আমার নবী পাকসালাম যেমন আমরা নামাজে পড়ি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়বাতু আসসালামু আলাইকা ইয়াহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়ি কি না এরপরে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল বলতে কি আল মানে আলে পাক তাহলে পাঁচ পান যাতন বলেন আলে পাক মানে পাক পান যাতন নাম্বার আমার রসুল্লাহ পাঁচটি তান পাঁচটি দেহ এক নাম্বার দেহ মোবারক আমার নবী পাকের দুই নাম্বার মাওলা পাকে তিন নাম্বার খাতুনে জান্নাতের चार नंबर हसन पाकेर पांच नंबर हुसैन पाकेर जय हो तकबीर अल्लाह हु अकबर जय अल्लाह या रसूल अल्लाह या अली अल्लाह यावली अल्लाह यावली अल्लाह याली ए तो सुन्नी দের तकबीर सुभान अल्लाह वाले এটাই হলো আহলে সুন্নাতল জামাতের তাকবীর আলী সুন্নিদের জান্নাত খাতুনের জান্নাত আম্মাজান জান সুন্নিদের হাসান পাক সুন্নিদের অনেকে বলে নারায়ে হায়দারি জোরে বলুন ইয়া আলী নারায়ে হায়দারি অনেকে বলছে হায়দারি আলী বলা এটা শিয়ারা বলে যাই শিয়ারা তো বাতিল শিয়ারা বলে বলে সুন্নিরা বলবে না কেন সুন্নিদের জন্যই তো আলী জোরে কন সুহান ঘটনাটা যখন এসেছে আমি পুরো পড়িনি বলছি ইনশাল্লাহ তালা থাক ঘটনার যেটুকু বলি ওইটুকু আগে হোক পরের পরে পরে পিছনে লাইন একটা পড়লে তার ব্যাখ্যা করতেই তো শেষ তার গুলো করবো কখন যাক একটা যখন হচ্ছে আল কারে বলে एट आगे बजे न की হাদিসটি সহি বুখারিতে এসেছে সিয়াসিতার হাদিসের মধ্যে এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতেছেন একদাও আমি আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলাম আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বেরিয়ে গেছেন ওনার দেহের উপরে একটা কম্বল মুবারক আছে ওই কম্বলটা আমার রাসূলুল্লাহর দেহের উপর দেহ দেহ মুবারকার উপরে রয়েছে হঠাৎ করে দেখলাম জাআল হাসান ইতিমধ্যে হাজরাত

কম্বলের ভিতরে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লা আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখা যায় আর চারজনাকে দেখা যায় না তার মানে আমার নবী বুঝাতে চাচ্ছেন আমি নবীকে পেতে গেলে এই চারজনাকে মানো

মুসলমানদের ভিতরে যেন মনের ভিতরে কেমন একটা হতাশা এসে যায় আমার আপন নবী বলেন কেও চিন্তা করবেন না আমি রাসূলুল্লাহ আগামীকাল কাল সকালবেলা এমন একজন আর হাতে পতাকা দিয়ে দেব তার ওসিলাতে আল্লাহ আমাদের জয় করিয়ে দিবে বুঝতেছেন আমার যুবক সোনা মানি খুব ভালো করে মাথায় নিন আব্বাসি আমার এ কথা যখন আপনার নবিয়ে দাদা হা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানের বাণী আমিনউদ্দিনের কথা নয় যে মিস হবে এটা রাহমাত আলিল জোবান জবান মোবারকার বাণী অবশ্যই পূর্ণ হবে কারণ আমার আল্লাহ বলেন হাবিবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ভালো করে বুঝেন কথা কি বেলেনে নে ঢুকছে আব্বা জিয়া আমার সোনামানিক এখন ফজরের নামাজের পরে সবাই অপেক্ষা করছেন বসে বসে আমার নবী পাকের চেহারা মোবারক দিদার করছে কখন কার নাম আসবে বড় বড় জালিলুল কদর সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উপস্থিত আছেন না জানি আমার নামটা যদি আসে আমি হতে পারি আমার ক্ষমতা কম কিন্তু নবী পাক জবান মোবারকায় বলেছেন এমন একজনকে আমি দিব পতাকা তার ওসিলায় জয় হবে

আইনা আলিব নেব ত কোথায় আমার আলি সবকে দেখছি আলি কয় তার মধ্য থেকে সাব আই ক্রাম রেদুয়ানুল্লাহিত আলা আলি মাঝ মাহিন্দের মধ্যে থেকে আওয়াজ আসছে হুজুর আলি তো আসেন নাই আছে তার বেদনা অস্থিরতা দেখা দিয়েছে বলে জন্তনা এই জন্য সে আসে না যাতে করে পাক আমার নামটা যেন বলতে ভুলে না আশা দেখছেন

পারি না তাবুর মধ্যে আরাম করছি না মাঝাধাই করে আপনারা মান্ন বি বলছেন কাছে এসো যেই না নিকটে এসেছে আমার রাসূলুল্লাহ থুতু মোবারকা লাবে দাহন সঙ্গে সঙ্গে মাওলায় পাকের চোখ মোবারকা দিয়েছে যেই চোখে থুতু মোবারকা লাবে দাহন দিয়েছে হাদরাতে আলি রি আল্লাহু তালা আনহু চোখের চান্তনার সঙ্গে সঙ্গে ভালো দুনিয়ার ওসাদে এত কাজ হয়নি এত পাওয়ার নাই যত পাওয়ার আল্লাহ আমার নবি পাকের লাভে দাহানের মধ্য দিয়েছেন জোরে বল ভয়ে আমার নবি পাখের থুতু মোবালার আমার সাল্লা পেশাব মোবার আমার নবি পাকের পাসিনা মোবার রসুল্লা দেহের রক্ত মোবার রক্ত হালাল না হারাম কথা বলেন না কি বস খাও রক্ত খেয়ে না রক্ত খাওয়া হারাব ভালো করে ধুয়ে 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 খাবে যেন রক্ত খাবে না রক্ত খাওয়া হারাব কিন্তু আমার নাবি পাকে রক্ত মোবার খাওয়া হালা পান করেছে চিরজীবনের মতো জান্নাতি হয়ে গেছে আমার নবী পাবার পান করেছে সুগন্ধময় হয়ে গেছে আমার নবী পেশাব যখন পান করে দিয়েছ তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে সকলের দেহ থেকে না ফির নেই সুগন্ধ প্রবাহিত হবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এইজন্য এই জন্য আমরা নবীওয়ালা আমরা আমার নবী পাকের পেশাব মোবার উদ্দিনের পেশাব না পাক না পাক আমিন উদ্দিনের পেশাব না পাক রহমাত আলামিনের পেশাব মোবা পাক না পাক জলে বলুন শুধু মোবা নয় দুলা ভাই আছে দুলা ভাই মোবার যাকে ইংরেজিতে ওয়েলকাম স্বাগত আমার ও কেউ বাবা মুবারক করেছেন আল্লাহ পবিত্র বানিয়েছেন আল্লাহ আমরা ওই নবীর উম্মাত জোরে কোন আর ওহাবির দল যারা ওহাবির দল যারা ওরা নবী পাকের পেশাব কে তো মুবারক বলি না আমার নবীকে পর্যন্ত মরা বলে নাউজবিল্লাহ বলে যারা মোরা বলে আমরা তাদের দলে না নামাজের কথা খুব বলে রোজার কথা খুব বলে আমার নবীর কথা কম বলে ওলি আল্লাহর কথা তো বলি না যারা নবীর কথা বলে না তারা ওলি আল্লাহর প্রশ্নই আসে না কে না তুই আছরা ডিগ্রি ইউটিউবে کھلলেpadStartা নবী পাক কি সেটা যে মাটি নাউজুবিল্লাহ কোন নবী মাটি আর নূর বলেছে আমার আল্লাহ নিজে বলেছে নূর আল্লাহ যাহা বলে রসুল সাহাবাহাম তাহা বলেন আর ওলি আল্লাহরা তাহাই বলেন ওয়ালারা তাহাই বলেন পাওয়ার টাই পাওয়ারটাই আব্বা জি আমার যখন কিনা আপনার গারে হীরার মধ্যে আবু রাদিয়াল্লাহু আল্লাহ নকি সাপে কামড় মেরেছে আমার নবীজি লাপে দাহান লাগিয়ে দিলেন সাপের যন্ত্রণা ভালো মক্কা থেকে আপনার কিনা হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালান হ আমার নবী পাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বাক্কা দেশ নাম তার এখন মক্কা আগে ছিল বাক্কা আমার রসুল্লাহর কদম মোবারক হয়েছে মক্কা শরীফ আগে ছিল বাক্কা আমার নবী পাক এসে হয়েছেন মক্কা শরীফ বাবা যেখানে নবী আমার শুয়েছেন জায়গাটার নাম ছিল ইয়া শরীফ আমার নবী গিয়েছেন কদম মোবারকার বরকতে ইয়া শরীফ দেশ মদিনা মানা হয়েছে এটা আমাদের তো নবীর আলোই নাই

বাবা বাচ্চাটাকে কুয়ার পানি ওপরে তুলে দিয়েছে ওরে হালিমা ওগো হালিমা আমি তো মনে করতাম বুঝি সঙ্গে মানুষ নিয়ে যাও এখন তো দেখি একটা ফেরেস্তার সঙ্গে করে নিয়ে যাও আমার হালিমা তো সাদিয়া বলে তুমি তো একটা মজে যা দেখেছো আর আমি শত শত মজে যা দেখেছি বলে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছি চলে বলুন সুবহানাল্লাহ এখনো নবুয়াত এলান হয়নি এখনো নবুয়াত এলান হয়নি আপনারা আমার নবী বি বাচ্চা হালাতে যখন খুদ মুবারকাদি জয়নাব আপনার ওই কুয়ার থেকে বাচ্চাটা উপরে তুলে দিয়েছি মায়ের কল শান্তি পেয়ে গেছে ও দরুদি আমার নবী খুদ দিলেন কেন আমার রাসূলুল্লাহ যদি জবানে বলে দিতেন জবান মুবারকায় বলে দিতেন আল্লাহ পাক ওই দবা বাচ্চাটাকে উপর উঠি দিতে বাধ্য হতেন কারণ আমার আল্লাহ বলেন হাবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি তু মোবারক বারাক দিলেন কেন আমার নবী পাকের জ্ঞানের মধ্যে আল্লাহ জ্ঞানটা দিয়েছেন হাবি এই রাস্তায় মানুষ যাওয়া আশা করে কুয়ার পানি পান করতে পারে নাও লবণার্থ পানি খারি পানি খারাপ পানি বলে লবণার্থ বলে নোনা পানি বলে পান করতে পারে না আমি আল্লাহ পাক আল্লাহ তালা আপনার যে কত মজে যা দিয়েছি জগৎ সেটা অনুভব করবে এক নম্বর আপনার থুতুমো বারাকার পর কথে যত লবণার্থ সব

কেন কিঞ্চিত রুটি তাদের মধ্যে নাই বাবা উনি কিছুই বললেন না বাবা সঙ্গে সঙ্গে আমার নবী পাক নিজ হাতে কোমরে জুলফি কাটা বেঁধে দিয়েছেন জোরে বলুন সেলফি কাট্টাম নবীনী জো হাতে বেদ দিলেন পতাকা খানা দিলেন আমা পরিয়ে দিলেন আমার রসুল্লাহ বললেন আলী

এই দুই মনোজনের হেলমেট মাথায় যদি থাকে না জানি লাশ কে রাখো তার সঙ্গে যুদ্ধ করবে কে হাজরাতে আলী রাদি আল্লাহ তালানহু জোরে বলুন আমার রসুল্লাহ বললেন যাও আলী আলী তুমি তোমার কাছে পুরা ইসলামটাই সফরুত করে দিলাম আরে আলী কি আমরা মানব না তো মানবে কারা রসুল্লাহ বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা আমি নবী জ্ঞানের শহর আলী তার দরওয়াজা যদি কেউ জ্ঞান নিতে চাও আমার আলীর সাথে দরজাতে আগে সাক্ষাৎ করে নাও যারা আলী বাদ দিয়ে জ্ঞানী वाले ये ज्ञानी নয় জাহেল ये জাহেল এর কাছে ইবলীসি জ্ঞান থাকতে পারে মহাব্বতি জ্ঞান নাই ইবলিসেরও জ্ঞান ছিল কিন্তু সে বিয়াদক ছিল তা আপনি মনে করতে সবাই আমার না আমরা ডিগ্রি দেখি না আমরা mohabbat দেখেছি

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জি আমার সোনা মানি হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নু চলেছেন মাওলা বাবা আমার আজ মাওলা পাক মাওলা মানে আল্লাহ নয় মাওলা মানে সাহায্যকারী জোরে বলুন আমার নবী নিজ হাতে মাওলায় পাকের হাত খানা ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকখানা খানা ধরে বলেছিলেন আমার নবী আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা হে বাবাজি আলিরদি আল্লাহ কথা বললে তুমি আমাদেরকে শিয়া বলো কেন বুঝেছি তোমার জানা নাই আলী আলী নবী আমাদের নবী আমাদের আমাদের আলী সিদ্দিক আমাদের ফারুক আমাদের উসমান আমাদের এক কথায় ওফাদার যারা আমরা সুন্নি পাগল পারা তাদের

জুলফিকার হাতে করে নি আবার রসুল্লাহর মহাব্বাস সিনাতে নিয়ে গিয়েছে আবার নবী বলে আলী তুমি যাও তোমার কাছে পুরো ইসলাম তোমার কাছে মার হাব ওই দিকে আলী রাদি আল্লাহ আনহ একদিকে মার হাবের দুশ্মন মার হাবের বন্ধু যারা তাদের জোবানে জারি মার হাব মার আর আলী রাদি আল্লাহ তাল্লাহ যে দিকে সেই দিকে একটি মাত্র আওয়াজ ছিল বাবাজি যাই কি না মারহাব আসি কে জিও হেলমেট মাথায় দি তলোয়ার খানা চালিয়েছি মাওলায়ে পাঁচ তলোয়ার খানা রুকে নিয়ে চল বাবা কারণ ইমানদার যারা হয় এরা আগে আঘাত করে না আগে আঘাত সহ্য করে আব্বা আমার তারপরে তারা এমন আঘাত করে দুশমনকে নিস্তানাবুত করে দেয় আব্বাজি যাই বাবার তলোয়ার মেরেছে মাওলা আলী রাদি আল্লাহ তালানু একটু সরে গি নারায় তকবীর বলে নারায়ের সালাত খানা ধ্বনি দি যেই কিনা আপনার তলোয়ার জুলফিকার খানা কেটেছে তালিয়ে দিয়েছে আওয়াজ ওই দিকে মারহাব মারহাব আর এই আওয়াজ ছিল নারায় হায়দারী আলি ওই খায়বারের মাটিতে হয়েছিল বাবা কারণ আপনার আমার নবী বলেছেন আলী যেদিকে পুরো ইসলামটা ওইদিকে আমার নবী পাকের জবান মোবারকের কথা সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পবিত্র জবান মোবারকাই শুধু আলী আলী করেছিলেন আলী সুন্নিদের যা যদি দুনিয়াতে কেউ ওলি বলে দাবি করে খোদার কসম আমিন উদ্দিন চ্যালেঞ্জ করে বলে যার قبضাতে আমার জীবন আছে আলী ওয়ালা যদি না হয় জীবদগীতে সে মদিনা ওয়ালা হতে পারে না নবী পাকের গোলাম হতে পারে না সে আল্লাহর ওলি হতে পারে না যারা আওলিয়া বলবে তারাই পৃথিবীতে আলী ওয়ালা হবে কারণ বেলায়াতের শর্ত ইসলামকে বুঝুন তাহলে নারায় হায়দারি খায়বারের মাটিতে আলীর অফাদারদের আওয়াজ আলী আমাদের সুন্নিদের জীবন হাসান সুন্নিদের জীবন হুসাইন সুন্নিদের জীবন খাতুনে জান্নাত সুন্নিদের জীবন সিদ্দিক আকবর সুন্নিদের জীবন উমর ফারুক সুন্নিদের জীবন উসমান জিন সুন্নিদের জীবন আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব জীবনের থেকে বড় জীবন কেমন বোজনা থে তো কুছ

সাহাবাই কেরাম রিদানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আলে পাক আর সারা জাহানের জীবন আমার নবী পাক সারা জাহানের জীবন রসুল রসুল আসেন তো জাহান আসেন রসুল থাকবেন না তো জাহান থাকবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আমাদের সাফায়াত করিয়ে জান্নাতও নেবেন ঠিক কি না বাবা তাহলে আলী কে বুঝলেন আমি আপনাদের বুঝাতে চাইলাম চলুন কয় ঘটনা কি লিখে যে একটু ভালো করে পড়ি নাকি বলবো নাকি কোরাইশ হলেই কি আলে রসুল হয় তাহলে আলে মানে আল মানে বুঝে নিলাম আলে পাঁচ চারজন আলী ফাতেমা হাসান হোসাইন আমার রসুল্লাহ কে দিয়ে পাঁচজন সুবাহ বাবাজি আমার আহলে জামাত আলে নবী আওলাদে আলী ওনাদেরকে সৈয়দ বংশ বলে জানে এটা কি সঠিক আহলে জামাত ঠিক আছে আহলে সুন্নাতুল জামাত তারাই হবে মাম্মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ মাতা ও আহলে জামাত আলে নবী আওলাদে আলী ওনাদেরকে সাইয়েদ বংশ বলে দেখেন সাইয়েদ জন্য ভিক্ষা করা হারাম হাত পাটা জায়েজ নাই তারা সাইয়েদ সুবহানাল্লাহ কাল আলে রসূল যে বলা হয় লগবী মানে হিসাবে না মানবী বা ইসতেলাহি মানে হিসাবে এখানে কোনটা মুরাদ নেওয়া হয়েছে যদি মুরাদ নেওয়া হয় তাহলে অনুসরণ কারিকে আল বলা হয় যেমন আলা ফেরাউন আলা ফেরাউন আলা এখানে এই শব্দটা সব আয়াতের ব্যাখ্যা হবে না। বুঝতে এখানে যে আলা বলা হয়েছে ফেরাউন ফেরাউন বড় বড় খোদা বাবাজি এ যে নিজে বলেছে তাই বলে এ হলো নিকৃষ্ট দুনিয়ায় আলে ফেরাউন ফেরাউনের সঙ্গে তো মোটে তুলনাই করা যাবে না ফেরাউন এত বড় নাপাক পৃথিবীর জমিনে তাকে পোকাতেও খাইনি মাটিতেও খাইনি শুধু প্রেমিক চেনে না মাটি চেনে কুলজিয়াম জাদুঘরের মধ্যে এখনো তার রাখা আছে মাটিরা বলে একে যদি হজম করি তো আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন। নবী পাক থেকে যে আমরা সৃষ্টি হয়েছি নবীর সামনে উঠতে জবাবদিহি করতে পারবো না কারণ যে আল্লাহ দ্রোহী বিপ্রোহী দু এত বড় নাপাক আমরাও যদি ভাগকন করি তা আমরাও হয়ে যাব নাপাক তাই এখনো পর্যন্ত আছে বাবা ফেরা অন্যকে ঘরে গজ অব্দি আল্লাহ শেষ করে দিতেন কিন্তু দেয় দেননি একটা কারণ ও চালাক খুব ঘরের দরজায় লিখে রেখেছিল বিস্মিল্লাহ রহমান রহিম খুব ভালো আর বিস্মিল্লাহ রহমান রহিদ যেমন এটা কিন্তু পুরো আয়াত নয় যেটা আমরা পড়ি এর পুরো আয়াতটা হলো ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির এটা হলো পুরো আয়াতটা তার অংশ এখানে এসেছে আল্লাহ এনেছেন সুবহানাল্লাহ বলা কোরা আছে কোরেশিরা যদি আলে রসুল বলে দাবি করে তাহলে আবু জেহেল আবু লাহাব এরাও কি আলে রসুল লা না না কখন না এরা তাহলে আলে নবী আওলাদে আলির স্থান শান কমালে কমালো না ভালো অবশ্যই আবু জেহেল শুধু কাফের না ইন্টারন্যাশনাল কাফের শুধু কাফের বললি ভুল হবে তাই তো আমাজগের মতন হইতে পারে অনেকে কাজ করে কুফরি কাফের এ বাবা অনেকে আমার রসুল্লাহ কে বড় ভাই বলে যে কাফের হয়ে গেছে আবু জাহেল তো এই এত বড় বদমাই সব জানতো তারপরও মানতো না এই খালি এই আমরা ভারত থেকে বাংলাদেশ গেলি বলে ইন্টারন্যাশনাল নাকি আর এই এত বড় ইন্টারন্যাশনাল ইহো জগৎ পর জগতেরই কাফের পাওয়ার ফুল ইন্টারন্যাশনাল সব থেকে বড় কাফের যদি থাকে এ আবু জাহেল আবু আহাব ধ্বংস হোক তার হাত দুটি এদেরকে আলে রসুল বলা যাবে না হারাম এ বাবা ব্যবহার জন্মে নয় উচ্চারণ হয় তার কর্মে ঠিক কি না জন্মতে তার পরিচয় হয় না কর্মতে তার পরিচয় হয় আবু জাহেলের কর্ম এত খারাপ যে ওকে চিনতে পেরেছে মানুষ জানে এত বড় নাপাক দেখেন আজ পর্যন্ত দুনিয়া কেউ নাম রাখছে না গোলাম আবু জাহেল গোলাম আবু আহাব রাখে কিন্তু গোলাম হোসাইন গোলাম হাসান গোলামে আলী গোলামে ফারুক গোলামে সিদ্দিক আছে না নাই কারণ যারা প্রেম করেছে

যেই নাই নিল নবীর পরিচয় হয়ে গেছে হুজুর এক রকম কথা নবী হওয়ার জন্য দেহ লাগে না রুহু হালাতে নবী হয় জোরে বলে হুজুর কি রকম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম নবীনদের রুহুকে একত্রিত করে বলেছিলেন যেটা করানুম্মাজিদের সুরা আলম রান এ কাশী থেকে বিরাস নাম্বার আয়াতের মধ্যে আছে আল্লাহপাদ বললেন বিমিল্লাহ রহমান রহিম ওইজ আখাজল্লহ মিসাফন নাবিগন লামা আতাই তুকমুল কিতা বল হিমা আয়াটা ইলাল আখিরিল আয়া এই আয়াতের মধ্যে আল্লাপা জানাতে চাচ্ছেন সমস্ত নবীনদের রুহকে একত্রিত করে এখনো ধনিয়া জন্ম নেননি। আল্লাহ পাক বলেন ওয়ায় আখায আল্লাহু মিসাকান নবীন আল্লাহ বলেন যখন তিনি নিলেন নবীদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি তাহলে জন্ম নিলেই নবী হবে না রূহানি হালাতেও নবী নবী হওয়ার জন্য দেহ লাগে না এজন্য আমরা সুন্নিদের আকীদা আমাদের নবী চল্লিশ বছরে নবী নয় যখন কিছু ছিল না তখন থেকে আল্লাহ দরবারে নবী আল্লাহ আল্লাহ ডিকলাদ দিচ্ছেন তখন থেকে আর রসুল ডিকলার দিলেন চল্লিশ বছর থেকে অনেকে বলছেন চল্লিশ বছরে নবী হয়েছে আমি বলছি বাবা তোর বেরেন ওই পোকা লেগেছে চল্লিশ বছরে নবী হননি চল্লিশ বছরে এলানে নবুয়াত হয়েছে আদ আল্লাহ اعلان বহু আগে করেছেন আদম আমার নবীকে জব করো ইব্রাহিম আমার নবীকে জব করো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আদম নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ এত আগে পুরস্কার দিচ্ছেন আর আমার দরুদই নবী 40 বছরে দিচ্ছে ইয়ে চিটিং বাত চোরে দাল এত বড় বদমাইশ এরা এটাকে বলছে বলে এরা তেইশ বছরের জীবনটা মানছে আর আমরা সুন্নি যারা একেবার শুরু থেকে শেষ অবধি মানে তারা তারাই আল্লাহর পিয়ারা তারাই জান্নাতওয়ালা আর কথা কি বুঝতেছেন একদম আকিদা স্পেশালিস্ট আকিদা আবু লাহাব আবু জাহেল আস্ত বদমাইশ আচ্ছা আপনি বলেন আবু জাহেল জানতো কিনা আমার নবী সত্য নবী খুব খেয়াল করে আব্বা জি আমার সোনা মানি একদা আমার নবী পাক বসে আছেন হঠাৎ করে আবু জাহেল এসেছে এসে বলতে যে আপনার মত বছরাত আমি জগতে একজনকেও দেখি দি আমার নবী পাক বললেন সত্যকতা সত্য কথা বলছো হঠাৎ করে সিদ্দিক আকবর এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদুব আপনার মত সুন্দর আমি আর কাউকে দেখি নাই আমার রাসূলুল্লাহ বললেন সত্যকতা ঠিক কথা বলেছেন সাহাবাই কর অমৃদু আনুল্লাহী তালাজ মাইন বলেন হুজুরুস দুটি কথা তোর ঠিক হবে না একটা ভুল একটা ঠিক হবে কোনটাকে ঠিক মনে করো নবী আমার উত্তর দিলেন আনা মিরা তোল্লা আমি নবী হলাম আল্লাহ দেখা আই না যেনে রাখো আয়না আয়নার স্বভাব হলো যে যেমন হয় তাকে তমন করে দেখানো আমি রসুল্লাহ আল্লাহ দেখাই না আমি রসুল্লাহ আল্লাহ দেখাই না আবু জাহেলের মন কালো আয়নার সম্মুখে এসেছে কালো দেখেছে তাই বলেছে আপনার মতো কালো দেখিনি ও ঠিক বলেছে কারণ ওর ভিতর খারাপ সিদ্ধিক আকবর আয়নাতে দেখেছে ও ভালো দেখেছে কারণ ওর ভিতরটা ভালো আমরা ওই দলের মানুষ আমরা ভিতরটা করব ভালো আমি প্রথম থেকে এই খানকার কথা বলছি না শুধু এই জায়গাটা কাকে কছ আয় আল্লাহ তোমার বন্ধু ওলি কে রেখেছি কাকে লেখো আল্লাহ তোমার হাবিব নবী কে রেখেছি বলে আমার সোনামানিকে মানিকের প্রসঙ্গ আমি আপনাকে আরো বলে যাই বাবা দুনিয়াতে আপনা আপনি আপনার মা কে আপন ভাবছেন বেটাকে আপন ভাবছেন বিবি কে আপন ভাবতেছেন বন্ধু কে আপন ভাবতেছেন কেউ আপন নয় রে বাবা আপনি যখন কবরে শোবেন আপনাকে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে পড়ো ও যুব আমার নবী উপায় হবে না বাবা আমার নবী উপায় হবে না ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে প্রশ্ন হবে তিনটি কোন কোন বর্ণনা এসেছে প্রশ্ন হবে একটি তিনটি প্রশ্ন কি কি হবে মা রাব্বুকা তোমার রব কি মা দিনুকা তোমার দিন কি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার একটি প্রশ্ন কোনটি একটি মাত্র এটাই হবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বুঝতে হবে বাবা যদি হতো আপনার কি না জিজ্ঞাসা করা হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কি কবরের মধ্যে আগমন করবেন তখন অনেকে বলছেন না 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 উম্মাতের কবরটি রসুল্লাহামের মাদারের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে বোঝা গেল তাহলে আমি আমিন উদ্দিন মারা গেছি হাসনাবাদে আপনারা মারা গেছেন কোথায় বলরাম পতা এই বলোরাম পতায় যদি আমি মারা যাই আপনি মারা যান আমি আসি শুয়ে বলোরাম পতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনাতে তাহলে তো হাদিসের ভাষা হওয়া উচিত ছিল জালিকার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বোখারি কেন এসেছে হাজা আসমাই ইশারা নিকটের বাক্য জালিকার রজুল কেন নাই বাইদের সেগা কেন নয় এ কারিব সেগা কেন নিকটতম বাক্য কেন

আল্লাহর কসম করে বলি প্রত্যেক ক প্রত্যেক ব্যক্তির কবরে আমার নবী পাক সাল্লাল্লাহু আগমন করবেন বাবা মমিন হলো আসবে আমার নবী আগমন করবেন বেঈমান হলো আমার নবী আগমন করবেন কারণ কি ওই কবরে তারাই আমার নবীকে চিনবে দুনিয়ার জমিনে আমার নবী চিনেছে যারা